ওয়েলকাম টু হ্যাশট্যাগ এডুকেশন। দেখো, আমি বিগত কয়েকদিন ধরেই ভাবছিলাম যে জেনারেল ম্যাথস, যে ম্যাথসগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 10, 9, 8, 7 এই ক্লাসগুলোতে রয়েছে, এই ম্যাথসগুলো তো অনেক ইউটিউব চ্যানেলেই রয়েছে, তো বারবার ওই ম্যাথসগুলো রিপিট করার কোনো মানে হয় না। সবাই তো তোমরা সেই ম্যাথসগুলো দেখতেই পাচ্ছো, এবং দেখো আমাদের চ্যানেলে টেস্ট পেপার সলভ করে দেওয়া আছে, প্রচুর প্রচুর ম্যাথ সলভ করে দেওয়া আছে, টেস্ট পেপার পুরনো তার আগের টেস্ট পেপারগুলো সলভ করে দেওয়া আছে। আবার আমরা কিছুদিন পর এই অক্টোবর নভেম্বর সেই সময়টাতে আবার টেস্ট পেপার সলভ করব, নিউ টেস্ট পেপার যখন আসবে বিভিন্ন স্কুলের, এছাড়া আমরা নিজেরাও বানাবো। আমি নতুন নতুন কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমস নিয়ে আলোচনা করছি, যে প্রবলেমসগুলো তোমাদের জানা খুব জরুরি, এবং যদি কেউ ম্যাথামেটিক্স নিয়ে কেরিয়ার করতে চাও এবং নাও চাও, তোমাদের এই লজিক্যাল থিঙ্কিংগুলো রাখা জরুরি। কেউ হয়তো কোনো কম্পিটিটিভ এক্সাম নিয়ে এক্সামের জন্য প্রিপারেশান নেবে, আফটার এইচএস কি আফটার গ্র্যাজুয়েশন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ম্যাথসগুলো জানা খুব জরুরি। তোমরা এখন থেকে, আমি খুব সহজ সরল ভাষায় এই ম্যাথসগুলোকে বুঝিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে দেখতে থাকো। আমি রেগুলার বেসিসে একটা একটা করে প্রবলেম নিয়ে আসব এবং একটা একটা করে প্রবলেম ডিসকাস করব। আর এই ধরনের ম্যাথসগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বড় বড় ম্যাথের এক্সাম, সেগুলোতে কিন্তু এই ম্যাথসগুলো আসে। মানে খুব ভালো করে দেখো, তোমাদের চিন্তা ভাবনা অনেকটা বেড়ে যাবে, অনেক কিছু ভাবনা চিন্তার পরিধি তোমাদের এই ম্যাথসগুলো নিয়ে বাড়বে। সবই কিন্তু এই নাম্বারের খেলা, নাম্বার থিওরি বলে একটা চ্যাপ্টার আছে, খুব ভালো করে এই ম্যাথসটা দেখো। একটা বড় এক্সামে কিন্তু এই ম্যাথসটা এসেছিলো, তোমরা আমি করে দিচ্ছি ম্যাথসটা, খুব ভালো করে দেখবে। খুব ভালো করে দেখো, লুক অ্যাট দি ডট ডায়াগ্রাম, এই ডট ডায়াগ্রামটার দিকে ভালো করে দেখো। দেখো এখানে যে ডায়াগ্রাম ওয়ান, ডায়াগ্রাম ওয়ানে কিন্তু একটাই ডট আছে, ডায়াগ্রাম টু, ডায়াগ্রাম টুতে দেখো কটা ডট আছে, এখানে একটা ছিল আর তার সাথে থ্রি এক্সট্রা করে অ্যাড হয়েছে। ডায়াগ্রাম থ্রিতে দেখো ডট কটা আছে, এখানে ওয়ানটা ছিল, এখানে থ্রিটা ছিল, তার সাথে আরও ফাইভটা অ্যাড হয়েছে। এইভাবে কিন্তু এই ডায়াগ্রামগুলো কন্টিনিউ হচ্ছে, খুব ভালো করে দেখবে। এই একটা ছিল, একটার সাথে কিন্তু আরও অ্যাড হয়ে গিয়ে এখানে আরও তিনটে ডট হয়েছে, আবার এই তিনটে ডট ছিল তার সাথে কিন্তু আরও একটা অ্যাড হয়েছে, সেখানে ফাইভটা ডট হয়েছে, এরকম করে করে কিন্তু যাচ্ছে। এখানে কোশ্চেনটা যেটা হচ্ছে, দি প্যাটার্ন কন্টিনিউস, কন্টিনিউ করছে প্যাটার্নটা, ফাইন্ড দি নাম্বার অফ ডটস ইন হান্ড্রেড ডায়াগ্রাম, থার্ড ডায়াগ্রামের নাম্বার অফ ডটস কটা আছে, ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ, সেকেন্ড ডায়াগ্রামে কটা আছে, ওয়ান প্লাস থ্রি, ফার্স্ট ডায়াগ্রামে কটা আছে, ওয়ান, এরম করে যদি হান্ড্রেড ডায়াগ্রাম হয়, হান্ড্রেড নাম্বার যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামে কতগুলো ডট থাকবে, ঠিক আছে, কতগুলো ডট থাকবে সেই ডায়াগ্রামে। আচ্ছা, তোমাকে হান্ড্রেড ডায়াগ্রাম বলেছে, ইন বলতে পারতো, যে কোনো নাম্বার অফ ডায়াগ্রাম বলতে পারতো, হান্ড্রেড একটা নাম্বার দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু যে কোনো নাম্বার অফ ডায়াগ্রাম বলতে পারতো, তখন আমরা কী করতাম? আমি একটু ব্যাপারটাকে একটু লিখে নিই, একটু দেখে নিই ভালো করে কীভাবে এটাকে বোঝা যাচ্ছে, একটু দেখে নিই। দেখো তাহলে, ফার্স্ট যে ডায়াগ্রামটা সেটাই আছে ওয়ান, সেকেন্ড যে ডায়াগ্রামটা, ফার্স্ট ডায়াগ্রামটা কটা আছে, ওয়ান, সেকেন্ড যে ডায়াগ্রামটা, সেকেন্ড ডায়াগ্রামটায় আছে ওয়ান প্লাস থ্রি, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। এবার থার্ড যে ডায়াগ্রামটা সেটাই আসছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ, দেখো থ্রিটা করে আসছে, থার্ড বলে থ্রি, ওয়ান বলে একটাই টার্ম আছে, টু বলে দুটো টার্ম আছে, থ্রি বলে তিনটে টার্ম আছে। তাহলে এবার যদি হান্ড্রেড ডায়াগ্রাম যদি হয়, হান্ড্রেড হান্ড্রেড ডায়াগ্রামে কী আসবে, ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট ডট করে হান্ড্রেডটা টার্মই থাকবে। আচ্ছা, আমি এটা না বের করে আমি করছি এনএথ ডায়াগ্রামে কটা আছে সেইটা আগে বের করি, ঠিক আছে। তাহলে নাম্বার অফ ডটস ইন দি এনএথ ডায়াগ্রাম, আমি এটা একটু লিখে নিই, নাম্বার অফ ডটস ইন এনএথ ডায়াগ্রাম, এনএথ ডায়াগ্রাম, এনএথ ডায়াগ্রামটায় নাম্বার অফ ডটস কটা থাকবে, ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট ডট প্লাস টু এন মাইনাস ওয়ান। দেখো যখন যেটা হচ্ছে তার থেকে একটা কম হচ্ছে, টু এন মাইনাস ওয়ান, কেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে টু এন মাইনাস ওয়ানটা কী করে এলো, এখানে দেখো এসেছে থ্রি, এখানে এসেছে ফাইভ, খুব ভালো করে দেখো থ্রি কখন এসছে, যখন টার্ম টু, ফাইভ এসছে যখন টার্ম থ্রি। আচ্ছা, টু এন মাইনাস ওয়ান,
2n माइनस वन एखे एनर जगह जदि टूटा बसिए दी तेल क्य आस टू मल्टिपल टू माइनस वन दैट इज फोर माइनस वन दैट इज इक्वल टू थ्री आर जदि एन जगह थ्रीटा बसिए दी तेल क्य आस टू एन माइनस वन भैल्यूटा तेल क्या आू मल्टिपल थ्री माइनस वन दैट इज सिक्स माइनस वन दैट इज इक्वल टू फाइव देखते थ्री थार्ड टर्म हमें फाइव आसमी एखे एन एर डायग्राम तेल टू एन माइनस वन थक अच्छा ये टू एन माइनस वन क्यों क्यों करते देखो अभी अच्छा एक छोटो नम्बर नहीं आगे बोले दीची धरो हमें वन प्लस थ्री प्लस फाइव प्लस सेवेन प्लस नाइन नम्बरगुलो के लिए यह भाव में नीते परि वन प्लस टू प्लस थ्री प्लस फोर प्लस फाइव प्लस सिक्स प्लस सेवेन प्लस एट प्लस नाइन की एक्सट्रा निलाम सेगुलो के माइनस कर दी टू प्लस फोर प्लस सिक्स प्लस एट ये एक्सट्रा नहीं माइनस कर दिए तो ये कि करब एखे ठीक तई करब वन प्लस टू प्लस थ्री प्लस डट 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 कर सब टू एन पर्त सबकटाईब टू एन पर्त सबकटाई नहीं जगह एडिशनल नहीं सेगल के माइनस कर देव टू प्लस फोर प्लस डट 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 कर प्लस टू एन मैं जोर संख्यक टर्मगुलो के बद दिए दिए अच्छा ये जोर संख्यक टर्मगुलो के जो बद दिए दिए क्षेत्र में क्या भाव में क्योंकुलेशन करतेब क्या क्योंकुलेशन करतेब एक देखे नहीं देखो ये एक फर्मूलाखने जाना प्रयोजन फर्मूलाटा हे शर्टे ये लिखी फर्मूला हे वन वन प्लस टू प्लस थ्री प्लस फोर प्लस डट डट प्लस एन एन संख्यक स्वाभाविक संख्या का बोलते वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट ये संख्यागुल स्वाभाविक संख्या स्वाभाविक संख्या क्या स्वाभाविक संख्यार नाम हे न्याचरल नम्बर क्या जो नम्बरगुल्क के काउंटिंगे लागे वन टू थ्री फोर फाइव सिक्स ए नम्बर काउंटिंग नम्बर एर एक फर्मूला आज न्याचरल नम्बर जोगफल से एन इंटू एन प्लस वन बाई टू ये क्योंकि आपको मने रखते है तुम एक हिसाब कर देखो जो एक नम्बर नाओ जो एक नम्बर तुम अच्छा धरो वन फाइव अब्दि नम्बर नाओ वन प्लस टू प्लस थ्री प्लस फोर प्लस फाइव फाइव अब्दि नम्बर निले नम्बर के देखो कटा नम्बर नहीं फाइवटे नम्बर नहीं फाइव इंटू फाइव प्लस वन बाई टू कत हे त्रिश बाई दू पंद्रह पाँच छः सात आठ नय दस एगारो बारह तेरह चौदह पंद्रह देखो फिफ्टीन ही आसे एड कर ले एन इंटू एन प्लस वन बाई टू फर्मूला के मने रखते हैं ठीक है ये फर्मूला मने रेखे एखे तेरे टू एन संख्यक आन एर जगह टू एन बस टू एन इंटू टू एन प्लस वन बाई टू ठीक है माइनस एखान के टू कमन नहीं टू जो कमन नहीं संख्यागुल्लो कि आस प्लस टू प्लस थ्री प्लस डट डट प्लस एन चले आसान एक फर्मूला पा टू एन इंटू टू एन प्लस वन एक टू के कैंसल कर दी एन इंटू टू एन प्लस वन थकल एखे और ये टू इंटू फर्मूला एखे बस एन इंटू एन प्लस वन बाई टू टू और टू कैंसल कर दीची आल्टिमेटली जिनिसटाके जे आमी क्योंकुलेशन करब देखो आल्टिमेटली एटा एसेछे एन स्क्वायर এটা এসে গেছে কি ক্যালকুলেশন করলে দেখব এন স্কোয়ার এসছে এটা এন স্কোয়ার আসবে ক্যালকুলেশন করলে তাহলে আমি এন তম টার্মে আছে এন স্কোয়ার আমাকে এখানে হান্ড্রেড টার্মে বার করতে বলেছে তাহলে হান্ড্রেড টার্মে হান্ড্রেড টার্মে কতগুলো ডট থাকবে কি করব আমি সেখানে ওই এন স্কোয়ার ভ্যালুটা দেবো তাহলে এন স্কোয়ারের জায়গায় আমি ওয়ান ওয়ান হান্ড্রেড তার স্কোয়ার দেবো ওয়ান হান্ড্রেড স্কোয়ার কী দিলে ওয়ান জিরো 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 এতগুলো কিন্তু ডট থাকবে হান্ড্রেড যে ডায়াগ্রামটা সেটাই কিন্তু এতগুলো ডট থাকবে বুঝতে পেরেছো তাহলে তোমাদের এখানে কী মনে রাখতে হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলাটা মনে রাখতে হলো যেটা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের যোগফল বা সামেশান খুব ভালো করে ভিডিওটা বারবার দেখো এই ধরনের ম্যাথস কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসবে এবং বিভিন্ন ম্যাথের যে বড় বড় লেভেলের যে ম্যাথের এক্সাম সেইগুলোতে কিন্তু এই ধরনের ম্যাথস থাকে দেখো ক্লাসটা খুব কম থাকবে অর্থাৎ কোনো সিক্সের একটা এক্সাম কি সেভেনের একটা এক্সাম ম্যাথ অলিম্পিয়াড বলো কিংবা আরও অন্যরকম এক্সাম যে ম্যাথ এক্সামগুলো দিলে তোমাদের রাতে লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে ওই এক্সামে চান্স পেলে সেই ধরনের এক্সামে কিন্তু এই ধরনের ম্যাথগুলো থাকে তাহলে খুব ভালো করে লক্ষ্য করবে এই এই ধরনের ম্যাথগুলো এটা আমি দিলাম এর পরপর পরপর আমি পরপর পর অনেক কটা সিরিজ নিয়ে চলবো আমি রেগুলার বেসিস এগুলো দিতে থাকবো যখনই সময় পাবো আমি একটা করে দেবো সেটাকে ভালো করে বুঝিয়ে দেবো তাহলে এইটা আলটিমেটলি কী এসেছিলো আমাদের এন স্কোয়ার ঠিক আছে তাহলে এবার যাই ভ্যালু বলুক না কেন হান্ড্রেড হোক এখানে টু হান্ড্রেড হোক ফাইভ হান্ড্রেড হোক যাই বলুক আমি তখন এই এন স্কোয়ারে ভ্যালুটা পুট করে দেবো এন এনের জায়গায় ভ্যালুটা পুট করে দিই সেই ক্যালকুলেশনটা আমরা করবো ঠিক আছে আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো বারবার করে ভিডিওটা দেখো
এই ধরনের সিরিজ নিয়ে আমি আবার আসবো, পরপর করতে থাকবো, তোমরা দেখতে থাকো। আর তোমাদের যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি জানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।